মাছ আমাদের খাদ্য হিসেবে প্রিয় এবং আকর্ষণীয়। আমাদের দেশে ছোট বড় বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। ছোট মাছের পুষ্টির পরিমাণ বড় মাছের চেয়ে বেশি থাকে, কেননা ছোট মাছ কাটা সহ খাওয়া যায়। কিচেন অ্যান্ড ক্রাফটসের আজকে পর্বে আপনাদের জন্য থাকছে পাঁচমিশালি মাছের ভুনা রেসিপি। এখানে আমি 200 গ্রাম মাছ নিয়েছি। মাছগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে নিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া ও লবণ। এখন ভালোভাবে মেখে রেখে দিচ্ছি। এখন একটি পাত্রে 1/4 কাপ তেল দিয়ে নিচ্ছি। গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব। মাছ ভাজার এক্সট্রা তেলে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজ কুচি যখন বাদামি হয়ে আসবে তখন পানি দিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া ও স্বাদমতো লবণ। এখন মশলাগুলো ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিতে হবে। ছোট মাছে আছে প্রচুর ক্যালসিয়াম। মানবদেহে দৈনিক প্রচুর ক্যালসিয়ামের চাহিদা থাকে, বিশেষ করে বাড়ন্ত শিশু, গর্ভবতী মা এবং প্রসূতি মায়েদের ক্যালসিয়ামের চাহিদা আরও বেশি থাকে। কষানো হয়ে গিয়েছে, এখন 1 কাপ পানি দিয়ে দিলাম। গ্রেভিটা ফুটে উঠলে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মিডিয়াম মাছের রান্না করব 10 মিনিট। 10 মিনিট পর গ্রেভিটা মাখা মাখা হয়ে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে পরিবেশন করব। ছোট মাছে আছে প্রচুর ক্যালসিয়াম, প্রোটিন এবং ভিটামিন এ। হাত ও দাঁত গঠনে ক্যালসিয়াম অত্যন্ত দরকারি, তাই প্রতিদিন আমাদের ক্যালসিয়াম সমৃদ্ধ ছোট মাছ খাওয়া উচিত। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।